नमस्कार बंधुरा सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। भारतीय दर्शन शास्त्र और विभिन्न देवदेवीर पूजा अर्चनार पद्धति एई चैनेलेर मूल आलोचनार विषय वस्तु। बंधुरा आज के आमरा एकटी अत्यंत गुरुत्वपूर्ण और प्रासंगिक विषय निये आलोचना करब। जे बाड़ीर ईशान कोणे एई जिनिसटी आछे সেই বাড়িতে নিশ্চিতভাবে দেবদেবীর অবস্থান হয়। কখনোই নেগেটিভ শক্তি বা যে কোনো প্রকারের কুপ্রভাব বাড়িতে বাসা বাঁধতে পারে না। তাই আজ আপনারা জেনে নিন আপনি ঈশান কোণে কোন জিনিসটি রাখবেন, আর যদি আপনি ইতিপূর্বেই এই কাজটি করে থাকেন তাহলে অত্যন্ত শুভ ফল পেয়েছেন। আর যারা এই জিনিসটি বাড়ির ঈশান কোণে রাখেননি তারা এই ভিডিওটি দেখার পর অতি অবশ্যই যে কোনো একটি শুভ দিন দেখে এই মলমাস দেবী পক্ষের মধ্যে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনি সুফল নিশ্চিতভাবে লাভ করবেন। বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনি নতুন কিছু জানতে পারবেন। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন যদি এই কাজটি আপনারা করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা কখনো কখনো দেখি বাড়িতে অশান্তি যেন লেগেই আছে, কখনোই যেন মনে শান্তি পায় না। আবার দেখি বাড়ির কোনো না কোনো মানুষের ছোটখাটো অসুখ বিসুখ লেগেই আছে, কখনো বাড়ির সকল সদস্য সুস্থ এমনটা খুব কমই পাওয়া যায়। আবার কোনো কোনো বাড়িতে দেখা যায় যতটা দরকার তার থেকে অর্থের অভাব যেন একটু বেশি, মন খুলে কেউ আমরা খরচাই করতে পারি না, অনেকটা সাবধানে খরচ করতে হয়, নচেত আবার পুনরায় সমস্যায় পড়তে হয়। তাই আজকে আমি যে বিষয়টি জানাবো এই বিষয়টি যদি আপনি করেন তাহলে এই সব সমস্যার সম্মুখীন আপনাকে আর হতে হবে না। অতি অবশ্যই মা দুর্গাকে স্মরণ করে যদি আপনি আপনার বাড়ির ঈশান কোণে এই বিশেষ কাজটি করেন তাহলে সুফল নিশ্চিত লাভ করবেন। বাড়ির ঈশান কোণ বলতে বাড়ির উত্তর পূর্ব কোণ অনেকেই জানে না, তাই তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম উত্তর পূর্ব কোণ হলো ঈশান কোণ। যাদের যাদের বাড়িতে ঈশান কোণে উঠোন বা মাটি আছে তাদের এই কাজটি করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, কিন্তু যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা একটি মাটির টব বাড়ির ঈশান কোণে রেখে এই একই কাজটি করতে পারেন, আর এর ফলেও আপনাদের সুফল প্রাপ্তি হবেই হবে। তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন, আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। প্রিয় বন্ধুরা আমাদের বাড়ির ঈশান কোণ স্বাস্থ্যমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, কারণ এই ঈশান কোণেই আমাদের দেবদেবীদের বাসস্থান। তাই এই ঈশান কোণে আপনি সঠিক কিছু করতে পারেন, সুফল আসতে বেশি সময় লাগবে না। আপনাকে যেটি করতে হবে যে কোনো একটি শুভ দিনে
এখন যেহেতু দেবী পক্ষ চলছে আপনি যে কোনো দিন করতে পারেন, নচেত সারা বছরের মধ্যে শনি মঙ্গলবার বা বৃহস্পতিবার এই তিনটি বারের মধ্যে যে কোনো একটি বার আপনি বাড়ির ঈশান কোণে স্নান করে গিয়ে এই বিশেষ কাজটি করবেন। আপনাকে কিছুটা পরিমাণ কালো তিল নিতে হবে এবং তিনবার মা দুর্গার নাম স্মরণ করে আপনি বাড়ির ঈশান কোণে তিন মুঠো কালো তিল ছড়িয়ে দেবেন। এটাই হলো আপনার কাজ। তারপর অতি অবশ্যই একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো সহকারে পূজা অর্চনা করতে শুরু করবেন। প্রিয় বন্ধুরা, যদি আপনি এই বিশেষ কাজটি করেন তাহলে আপনার তো সৌভাগ্য কেউ আটকাতে পারবে না। তাই অতি অবশ্যই এই কাজটি আপনারা অবিলম্বে করতে পারেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিশেষ কাজটির সঙ্গে আপনি দেবীর মন্ত্র উচ্চারণ করতে পারেন তাহলে তো শুভ ফল অতি অবশ্যই পাবেন, পেতে বাধ্য। যেহেতু দেবী পক্ষ চলছে তাই দেবী পক্ষে এই বিশেষ মন্ত্রটি আপনি অতি অবশ্যই উচ্চারণ করতে পারেন, সুফল আপনি নিশ্চিতভাবে পাবেন। সাধারণভাবে আপনি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আর দ্বিতীয় পদ্ধতিটি হল, আপনি যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন আপনি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। চেষ্টা করবেন 108 বার এই মন্ত্রটি জপ করতে, আর একান্তই সম্ভব না হলে অন্তত একবার অতি অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আমি আবারও বলছি, এই সময়টাই কিন্তু সব থেকে আদর্শ এই মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে। মনে রাখবেন, পৃথিবীতে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য মা দুর্গার আবির্ভাব ঘটে, আর এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের মধ্যে সেই শক্তির জাগরণ ঘটায়, যার মাধ্যমে আমরা সকল প্রকার বাধা বিপত্তি দূর করতে সক্ষম হই। মায়ের কৃপায় আপনার সংসার মঙ্গলময় হয়ে উঠুক এই প্রার্থনা করেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা কোনোরকম উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।